প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, আমি টিবিএসসি যে বোর্ড পরীক্ষা সংক্রান্ত যে ভিডিওটি দিয়েছিলাম গতদিন, সেই ভিডিও দেওয়ার পর গতকাল থেকে আজ পর্যন্ত অনেক কোয়ারি পেয়েছি, যারা নাকি এখনও ঠিকমতো সাবমিট করতে পারছে না তাদের মতামতটা। তো তাদের জন্য আমি আবার আরেকটি ভিডিও তৈরি করে দিচ্ছি, যাতে আমি এখানে দেখেই দিয়েছি কীভাবে মানে একেবারে পুরো সাকসেস হচ্ছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নেবেন। এখানে আমি বলে রাখছি যে আমরা ব্রাউজার হিসেবে আমরা এখানে গুগল যে ক্রোম আছে, ক্রোম ব্রাউজারটিকে ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে তারপরে উপরে যে তিনটি ফোঁটা আছে ডান দিকে উপরের দিকে, তিনটি ফোঁটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন আছে, এর মধ্যে ডেস্কটপ সাইট যেটা আছে, ডেস্কটপ সাইট এইটা, এই যে বক্সটার মধ্যে এইখানে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এটা এখানে কম্পিউটারের মতো কাজ করবে মোবাইলটা। তো এরপরে এখানে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে আমরা লিখব টিবিএসসি, টিবিএসই, এই যে এসে গেছে tbse.tripura.gov.in, এই যে ওয়েবসাইটটা, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরেই খুলে যাবে আমাদের যে টিবিএসসির যে ওয়েবসাইটটা, মেইন যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। এখানে যা আছে ওয়েলকাম টু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা ক্লিক করব। ঠিক আছে, দেখাচ্ছি আমি, এই যে এসে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টত, এইখানে বড় করে লেখা আছে গার্ডিয়ান্স ওপিনিয়ন ফর হোল্ডিং অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম টু, এখানে গার্ডিয়ান্স ওপিনিয়ন যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ওকে করে দেব। ওকে করার পর যে পেজটা আসলো সেখানে আমরা মাধ্যমিক বা টু সেকেন্ড হায়ার সেকেন্ডারি যেটা আসছে এটা যে কোনো একটা দেবো, যে স্টুডেন্ট যে আছে তো আপনাদের বাড়িতে সেই স্টুডেন্টের যে পরীক্ষা দেবে সেটা লিখতে হবে, সেটা ক্লিক করতে হবে। আমি মাধ্যমিক দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমি এখানে, তারপরে গার্ডিয়ান নেম এখন দেবো এখানে, ঠিক আছে। তো এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমি ঠিক করে নিচ্ছি, আর যদি যদি সম্ভব এটা ক্যাপিটাল লেটারে সবগুলি লিখলে ভালো হবে, ক্যাপিটাল লেটারে আমি দিয়ে দিচ্ছি, সবগুলি ক্যাপিটাল লেটার করে নেবেন, ঠিক আছে। তারপরে গার্জিয়ান ফাদার, এখন আমি এটা সাবমিট করে দেব। সাবমিটে ক্লিক করলে তারপরে দেখুন চলে আসছে ইউর ওপিনিয়ন হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি। এরপরে অনেকে আবার ওকে দিতে পারেন, ওকে দিলে কী হবে আগের পেজটা চলে আসবে, তো কোনো অসুবিধা নেই, আপনার ওপিনিয়ন রিসিভড হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।